আমার স্কুলের তিনজন শিক্ষার্থী তারা অন্য ছেলেদের সাথে নৌকায় স্কুল ড্রেস পরা অবস্থায় ঘোরাঘুরি করেছে। আর কি মেয়েরা ছেলেরা আর কি বিভিন্ন পার্কে ঘুরতে যাওয়ার কারণে ওই ছবিগুলো পরে ধারণ করে রাখে আর কি। ধারণ করে রাখার পরে মেয়েদের ব্ল্যাকমেল করে, যখন তাদের মধ্যে মনোমালিন্য হয় ব্ল্যাকমেল করে রাখার পরে বরিশালের একটা গ্রুপ আছে, বিবিকিউটি একটা গ্রুপ আছে, এই রকমের বিভিন্ন সাইট আছে, ওই সাইডে ওই অ্যাডমিনে ওই ছবিগুলো পোস্ট করে। তা যেগুলো যে ধরনের ছবি পোস্ট করে ওগুলো দেখার মতো না আসলে। মনে করেন কোনো রেস্টুরেন্টে একসাথে খাইতে আছে, তারপর গাড়িতে যাইতে আছে একসাথে ধরা, এইরকম বিভিন্ন ছবি ওই ফেসবুকের পোস্টে অহরহ ঘুরে বেড়ায় বিভিন্ন স্কুলে কোন স্কুলে বলবো এমন কোনো স্কুল নাই যে বাদ নেই। যেমন আছে ত্রিশগুড়ানের ছবি, তারপর বিভিন্ন রেস্টুরেন্টের ছবি, বিভিন্ন পার্কের ছবি, সবগুলোতেই দেখা যায় ওই ছবিগুলো হয়রানি করার জন্য করে না। বিষয়টা হচ্ছে তাদেরও মত আছে, যে সময় মেয়েদের ছবিগুলো তোলে মেয়েরা কি দেখে না, ছেলেমেয়েরা দেখে না যে আমাদের ছবি তুলতে আসে বা কিছু একটা, তারা তো জানে বিষয়টা। এর মধ্যে তারা কিন্তু আসলে একটা মজা পায় আসলে, যে আমার ফেসবুকে ঘুরতে আসে অহরহ কিন্তু দেখতে আসে, তারাও কিন্তু আসে। জি সমস্যা কি তাদের, এটা একটা তাদের ট্রেডিশন হয়ে গেছে, মানে টিকটক করা তারপর হচ্ছে এগুলো করা তাদের একটা ট্রেডিশন হয়ে গেছে আসলে। এটা তো 100% বিপদ হয়। এই যে বিভিন্ন স্কুলের মানসম্মান নষ্ট হচ্ছে, এবং যখন তার মা বাবা যখন ঘুরে দেখবে যে আমার মেয়ে এগুলো করতে আসে, অবশ্যই তাদের কাছে বিভ্রান্তিকর লাগে, যখন তাদের ফোর্স করে এতে হবে কি মা বাবার প্রতি দেখা যায় একটা আক্রোশ বেড়ে যাবে আসলে, একটা মারামারির মানে কাটাকাটি এরকম একটা মানে পরিস্থিতি তৈরি হয়ে যাবে তাদের সাথে। বিশেষ করে 7, 8, 9, 10 এই চারটা ক্লাসের স্টুডেন্টরা একটু ওরা আসলে মানে নিজেরা কী করো নিজেরা বুঝতে পারে, কিশোর যেটাকে বলি আমরা কিশোর কিশোরী, এই বয়সে এইগুলো ওরা যখন হাতের কাছে পায় বিভিন্ন মানে বিশেষ করে আপনার টাচ মোবাইল, ম্যাক্সিমাম বাসায় এখন টাচ মোবাইল থাকার কারণে বাবা মার অজান্তেই তারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে পড়ে, হয়তো বাবা মার জানে না, বাবা মা অফিসে থাকে, এই সুযোগে তারা এই ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করে, বিভিন্ন টিকটক ভিডিও বিভিন্ন কিছু করে এরা অপরাধ জগতের সাথে জড়িয়ে পড়ে। তো এই ক্ষেত্রে আমার সবচেয়ে যেটা বেশি মনে হয় যে প্রত্যেকটা বাবা মার তাদের সন্তানদের দিকে মানে 24 ঘন্টায় নজর রাখা উচিত, যে কী করে কোথায় যায়, মানে প্রত্যেকটা মুহূর্তেই ওদের টাচে রাখা উচিত। কারণ মুহূর্তের জন্য যদি ওদের ছেড়ে দেওয়া হয় যে না ও তো এখন বড় হয়েছে বা অনেক কিছু বোঝে নিজেরটা নিজেই সামলে, এটা না, ওদেরকে সবসময় চোখে চোখে রাখা উচিত। কারণ এখন যোগাযোগ মাধ্যম এতটাই প্রচলিত এবং এতটাই সহজলভ্য, যার কারণে যে কোনো সময় যে কোনো শিক্ষার্থী বিপদগ্রস্ত হয়ে যেতে পারে। এই জন্য অভিভাবকদের প্রতি আমার যেটা নির্দেশনা থাকবে যে আপনাদের সন্তানদের আপনারা সবসময় কাছাকাছি রাখেন এবং তাদেরকে কাউন্সিলিং করেন। আমার স্কুলের তিনজন শিক্ষার্থী তারা অন্য ছেলেদের সাথে নৌকায় স্কুল ড্রেস পরা অবস্থায় ঘোরাঘুরি করেছে। স্কুল টাইমে কিনা সেটা ওখানে বোঝা যাচ্ছে না, এটি স্কুলের ছুটির পর হতে পারে অথবা স্কুল ফাঁকি দিয়ে হতে পারে, সেটা আমি এখন মধ্যে যেহেতু সময়ের বিষয়টা আমার ওখানে মানে উল্লেখ নাই। তবে আমার বিষয়টা যেহেতু সেটা স্কুল ড্রেস পরা অবস্থায় এইটা আমি ই করেছি যে ছেলেদের সাথে তারা কেন ঘুরবে স্কুল ড্রেস পরার, তাদের যদি ঘোরাঘুরির ই থাকে সেটা বাসায় গিয়ে অভিভাবকদের সাথে তারা ড্রেস চেঞ্জ করে তাদের অভিভাবকদের অনুমতি নিয়ে তারা ঘুরতে, আমার আপত্তি নেই। কিন্তু স্কুল ড্রেস পরা অবস্থায় ঘুরবে তখন তো আমি মনে করছি এটা আইডেন্টিফাই জমা করতেই পেরেছি যে আমার শিক্ষার্থী, তখন তাদের বিরুদ্ধে আমার ব্যবস্থা নিতে হবে। এই জন্য আমি নিয়েছি এবং অন্যান্য অভিভাবকদের অভিযোগ আছে যে এরকম এই মেয়ে তিনটা আরও বিভিন্ন সময় তারাও বিভিন্নভাবে দেখেছে কিন্তু কখনো বলেনি, যেহেতু এবার একটা ভিডিও তাদের হাতে এসেছে এই জন্য তারা আমাকে সেন্ড করেছে এবং বলেছে স্যার এটা ব্যবস্থা নেন, যদি ব্যবস্থা না নেন তাহলে আমাদের শিক্ষার্থীরাও ক্ষতিগ্রস্ত হতে পারে হবে। এবং আমি মনে করলাম আসলেই তাই, যদি এই শিক্ষার্থীরা থাকে তাহলে আমার এই তিনটের সাথে হয়তো আরও 30টা মেয়ে নষ্ট হয়ে যাবে, যার কারণে স্কুলের বৃহত্তর সাথে আমি তাদেরকে বহিষ্কার করতে বাধ্য হয়েছি। যোগাযোগ মাধ্যম ইদানিং আমাদের কিশোর ছেলেমেয়েদের এতটা আসক্তিতে পেয়েছে যে তারা স্কুল চলাকালীন সময় স্কুলের ড্রেস পরেই তারা বিভিন্ন জায়গায় গিয়ে টিকটকের শ্যুট করে এবং সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়ে এক ধরনের আনন্দ বোধ করে। এবং এই কার্যক্রম করার কারণে আমরা দেখলাম যে এই শহরের একটি স্কুলের তিনটি মেয়েকে টিসি দেওয়া হয়েছে। আমি মনে করি টিসি দেওয়া কোনো সমস্যার সমাধান নয়, এইসব ছেলেমেয়েদের পিতামাতাকে ডেকে এবং শিক্ষকরা ধৈর্য সহকারে ছেলেমেয়েদের নিয়ে বসবেন এবং তাদেরকে এর যে খারাপ দিকগুলো সেগুলো তুলে ধরবেন, শাস্তির কথা তুলে ধরবেন, তাহলে হয়তো সমাজের কিছুটা এ জাতীয় সমস্যার সমাধান হবে। আর তা যদি না হয় তাহলে টিসি দেব, আমরা কতটা টিসি দেব, কারণ সম্প্রতির সময় আমরা কিশোরদের যে অবস্থা জানি তাতে এই মাত্রাতিরিক্ত এই টিকটক করার অভ্যাস বেড়ে গেছে।